আজ 15 অক্টোবর বৃহস্পতিবার শুরু হচ্ছে আনলক 5। কেন্দ্র সরকারের তরফ থেকে কোন কোন ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হয়েছে, সঙ্গে কী কী বিধিনিষেধ রয়েছে তা নিয়েই আজকের আলোচনা। আলোচনাটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন, সেই সঙ্গে অন্যদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তার আগে দে এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আনলক 5-এর আওতায় বৃহস্পতিবার 15 অক্টোবর থেকে খুলে যাচ্ছে স্কুল, সিনেমা হল, মাল্টিপ্লেক্স, বিনোদন পার্ক ও সুইমিং পুল, তবে তা কন্টেনমেন্ট জোনের বাইরে। কোভিড সংক্রান্ত নিয়মাবলী মেনে খুলবে এইসব প্রতিষ্ঠান। এক নজরে দেখে নিন কী কী আপনাকে খেয়াল রাখতে হবে। প্রথমে মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গ, দিল্লি ও মহারাষ্ট্র সহ অনেক রাজ্যে স্কুল খোলা হচ্ছে না। পাঞ্জাব ও উত্তরপ্রদেশের মতো কিছু রাজ্যে অবশ্য স্কুল খুলছে। উপস্থিতি নিয়ে কড়াকড়ি করা যাবে না, অভিভাবকদের লিখিত অনুমতি নিয়ে আসতে হবে। প্রথম 3 সপ্তাহ পরীক্ষা নেওয়া যাবে না। ভার্চুয়ালভাবে কেউ পড়া চালাতে চাইলে তাকে সেই সুযোগ দিতে হবে বলে কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। দ্বিতীয়ত, 50% আসন ভরে খুলতে পারে সিনেমা হল ও মাল্টিপ্লেক্স। যেসব আসন ভরা হচ্ছে না সেখানে মার্কিং করে রাখতে হবে না। একটি শো শেষ হলেই আরেকটি শুরু করা যাবে না। ডিজিটাল পেমেন্টকে উৎসাহ দিতে হবে। পর্যাপ্ত সংখ্যক টিকিট কাউন্টার রাখতে হবে ও অ্যাডভান্স বুকিংয়ের ব্যবস্থা করতে হবে। সিনেমা হলের মধ্যে শুধু প্যাকেজ খাবার অর্থাৎ প্যাকেটজাত খাবার নিয়ে যাওয়া যাবে। কেন্দ্র সরকারের তরফ থেকে বলা হয়েছে, বিনোদন পার্কে পার্ক খোলা ও বন্ধ হওয়ার পর এবং সারাদিনের মধ্যে যেসব জায়গায় সবাই ধরে অর্থাৎ টাচ করে সেগুলি স্যানিটাইজ করতে হবে। ফেস মাস্ক ফেলার জন্য আলাদা বিন রাখতে হবে। সুইমিং পুল বন্ধ রাখতে হবে। ওয়াটার পার্ক ও ওয়াটার রাইড খোলা রাখা যাবে, তবে জল জীবাণুমুক্ত করতে হবে নিয়মিত ক্লোরিন ছড়িয়ে ও দূষণমুক্ত করে। সে সঙ্গে আরও বলা হয়েছে, পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তারক্ষী মোতায়েন রাখতে হবে পার্কের বাইরে ও ভিতরে, যাতে ভিড় না জমে যায়। পর্যাপ্ত সংখ্যক টিকিট কাউন্টার রাখতে হবে। সর্বোচ্চ কত সংখ্যক মানুষ আসতে পারেন সেটা আজ করে আগে থেকেই পার্ক প্রশাসনকে ব্যবস্থা করতে হবে। সবশেষে 4 নম্বরে বলা হয়েছে, সুইমিং পুলে সর্বাধিক 20 জন সাঁতার কাটতে পারবেন। যারা ট্রেনিং সেন্টারে থাকেন তাদের আবশ্যিকভাবে নেতিবাচক কোভিড রিপোর্ট দিতে হবে। প্রত্যেক ট্রেনিং সেন্টারে কোভিড-19 টাস্কফোর্স রাখতে হবে ট্রেনার, কোচ ও কর্মীদের প্রশিক্ষণের জন্য। এই সকল বিধি নিষেধ মেনেই শুরু হচ্ছে আনলক 5। তবে নিশ্চিতভাবে বলা যায়, স্কুল এখনই খুলছে না, কেননা কোনো অভিভাবকই তাদের ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার অনুমতি দেবেন না। তবে খুশি খবর, বিনোদনের অন্যতম মাধ্যম সিনেমা হল ও মাল্টিপ্লেক্স খুলছে, সে সঙ্গে সুইমিং পুলও খুলছে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।